नमस्कार बंधुरा, शायकिपा कूकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एखाने बानाबो बिउलिर डालेर कचुरी। एकदम दोकानेर मतन ए बिउलिर डालेर कचुरी। आर तार साथे दोकाने कचुरीर साथे जे रकम तरकारी आपनारा खेये थाकेन, तो सेरकम तरकारी आज आमी एखाने बानाबो। भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखते थाकुन, आशा करि आपनादेर भालो लागबे। रेसिपिटा एकबार अवश्यई बाड़िते ट्राई करुन, जदि रेसिपिटा भालो लागे भिडियोटा लाइक करे नेबेन। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। बिउलिर डालेर कचुरी बनानोर जोन्ने एखाने आमी निये निएछि 150 ग्राम बिउलिर डाल। डालटाके आमी आगेई धुये निएछि। एबार जे बाटिते आमी बिउलिर डालटा मेपेछिलाम, तो सेई बाटितेई एक बाटि बिउलिर डाल तार साथे दु बाटि जल आमी एर मध्ये दिये एटा प्रेसारे सेद्ध करे निएछि। तो खूब बेशि सिटि देबेन ना, एकटा कि दुटो सिटि दिये एटाके नामिये राखबेन। এবার আমি 500 গ্রাম ময়দা এখানে নিয়ে নিয়েছি। নিচে সামান্য পরিমাণ লবণ আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে বড় 2 চামচ তেল দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে আগে মেখে নেব। তো আগে শুকনো অবস্থায় এইভাবে ভালো করে ময়মটা দিয়ে মেখে নেবেন। তো দেখুন, ঠিক এইভাবে পুরো ময়মটা দিয়ে মাখা হয়ে গেলে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন। যেরকম আমরা ময়দা মাখি কোনো পুর ভরা জিনিস বানানোর জন্য, তো ঠিক সেরকমভাবেই ময়দাটা মেখে নেবেন। খুব বেশি শক্ত করেও মাখবেন না, আবার একদম নরম করেও মাখবেন না। তো ময়দাটা আমি এখানে মেখে নিয়েছি। খুব ভালো করে এই ময়দাটাকে কিন্তু আপনাকে মাখতে হবে। আমি প্রায় 7-8 মিনিট মতন ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি রেস্ট করতে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। এদিকে আমার ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে আমি একটা বাটির মধ্যে এখানে বার করে নিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু খুব বেশি এখানে গলে যায়নি, একদম ঝরঝরেই রয়েছে, কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে আমি একটা বাটির মধ্যে এখানে বার করে নিচ্ছি। কড়ার মধ্যে 2 চামচ তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন আদা বাটা। এটাকে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেই এই কুকটা করবেন। তো এটা প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর তার সাথে 2-4টে চিনির দানা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু লবণ দিয়ে আমি আগে ডালটা সেদ্ধ করেছিলাম, তাই বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। ভাবে 10-15 মিনিট নেড়ে নেওয়ার পর দেখছেন যে ডালটার কড়াতে লাগছে না, পুরটা এখানে রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এখানে একটা টমেটোর পিউরি আমি বানিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 টিএসপি হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা কষে নেবেন। দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে এটাকে আবারও 1-2 মিনিট একটু কষে নেওয়ার পর এখানে 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলোকে আমি এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে আলুটাকে একটু ভালো করে আগে 1-2 মিনিট কষে নিচ্ছি এইভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 7 মতন লবণ। লবণটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিবিএসপি মতন কসৌরি মেথি, বড় চামচের 1 চামচ কসৌরি মেথি এখানে দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা 5-6 মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেবেন। এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবেন। তো দেখুন, এখানে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই তরকারিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু একদম কচুরির দোকানের তরকারির মতন টেস্ট হয়। তো এখানে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কচুরিগুলো বানিয়ে নেব। তো 1/2 ঘন্টা পর ময়দাটাও এখানে আমার সেট হয়ে গেছে। এটাকে ভালো করে ময়দাটাকে একটুখানি হাত দিয়ে এরকম আরেকটু মেখে নেবেন। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। তো লেচিটা আপনারা আপনাদের আন্দাজ মতন কেটে নেবেন, যেরকম কোনো পুর ভরার জন্য কচুরির যেরকম লেচি কাটেন তো সেরকম কেটে নিয়ে। দেখুন, এখানে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার হাতে কিন্তু ডালটা দেখতেই পেলেন, একটুও কিন্তু লাগলো না, একদম ঝরঝরেভাবে এটা তৈরি হয়েছে পুরটা। তো এবার আমি এর মধ্যে এটাকে ভরে নিয়েছি। এবার একটুখানি ময়দা উপর থেকে দিয়ে আমি এটাকে বেলে নেব।
বন্ধুরা এরকমভাবে কচুরি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, একদম কচুরির দোকানের মতন। তো দেখুন এখানে আমার এই একটা কচুরির বেলা হয়ে গেছে, তো আমি আরও একটার পুর ভরে আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা এই কচুরিটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, ডাল ভেজানোর ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আপনি কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি ঘরের খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই কচুরিটা বানিয়ে নিতে পারেন। তো আপনারা একবার প্লিজ বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানান। তো দেখুন আমি এখানে আরও আরেকটা কচুরি এখানে বেলে নিয়েছি, তো এইভাবেই আমি প্রত্যেকটা কচুরি এখানে বেলে নিয়েছি। তো এবার এটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও দেখতে পারবেন যে টিপসগুলো আমি এখানে বলেছি, তো সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়। তো দেখুন এখানে আমি আরও আরেকটা কচুরি ভেজে আপনাদের দেখাচ্ছি। আমার এখানে কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কচুরি কিন্তু এখানে ফুলেছে, আর কচুরিগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর টেস্ট হয়। তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।